আমনের ভরা মৌসুমে হাটে নতুন ধানের সুবাস, বস্তায় করে সোনার ফসল নিয়ে ভোর থেকে বিক্রির অপেক্ষায় প্রান্তিক কৃষক। ভরা মৌসুম হলেও বাজারে ধানের আমদানি কম, এরপরও দরপতনে লাগাম টানা যাচ্ছে না। বগুড়া নন্দীগ্রামের কুন্দারহাটে সপ্তাহের ব্যবধানে ব্রি 51 জাতের প্রতিমন ধানের দাম কমেছে 150 টাকা। 1450 থেকে কমে ব্রি 49 জাতের এক মন ধানের বর্তমান বাজার মূল্য 1300 থেকে 1350 টাকা। ব্রি 34 জাতের ধানের বাজার কমেছে প্রায় 400 টাকা। এই দামে লাভ দূরে থাক, খরচের টাকা ওঠা নিয়েই শঙ্কায় কৃষক। অনেক বাজার কমে গেছে, মনকে 150 টাকা যা বিক্রি করা হচ্ছে তাতে মোটামুটি 2-1 হাজার টাকা বরং লসই থাকে। কৃষকদের বাঁচাতে সার ও সেচে ভর্তুকি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। চাউলের উপর বিশেষ করে মনে করেন এই দামটা নির্ধারণ হয়, আমাদেরও ধানও লস হয়ে গেছে, আমাদেরও বাজার থেকে ধান কিনে সরাসরি চাল তৈরির সঙ্গে যুক্ত চাতাল মালিকদের দাবি, এই দামে ধান কিনেও প্রতি কেজি মোটা চালে 5-7 টাকা লোকসান হচ্ছে তাদের। অন্যান্য দ্রব্যমূল্যের সঙ্গে সমন্বয় করতে চালের দাম বাড়ানোর দাবি তাদের। দ্রব্যমূল্যের অনুযায়ী ধানের বাজার অনেক কম, এতে আমাদের কৃষকের ক্ষতি, ব্যবসায়ীর ক্ষতি। সেদিনটাই আমাদের একটা ভয়, বাইরটা যদি চালগুলো আবার আমদানি করে তাহলে তো আমাদের আরো সমস্যা। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর আমনের মৌসুমে প্রতি বিঘায় ধান চাষে কৃষকের খরচ হয়েছে 13,000 টাকা, সে হিসেবে প্রতি বিঘায় 7-9 হাজার টাকা পর্যন্ত লাভ হওয়ার কথা কৃষকের। চুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।